সোমবার একই দিনে রাজ্যে দুটি উন্নয়ন কর্মযজ্ঞের দৃষ্টান্ত। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার তিলথইতে তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনে যুবরাজনগর দেওছড়া রাস্তায় জুরি নদীর উপর নবনির্মিত অটল সেতুর উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত পানিসাগর মহকুমার তিলথইতে 20 শয্যা বিশিষ্ট তিলথই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমাদের এখানে 25 বছর তার আগে 10 বছর 35 বছর কৃষকদেরকে রাস্তা বসিয়েছে, খেতে জমি হয় না, খরা হয়ে গেছে, ফসল খারাপ হয়ে গেছে, চলো আন্দোলন করি। আন্দোলন করে দেখি উপকরণ দেবে, শাসন করে ইন্ডিয়াকে মার্কেট ইনকাম কত ছিল ত্রিপুরা 2017-তে 1,44,000 টাকা পার কিপিড ইনকাম ছিল ভারতীয় জনতা পার্টি। এই নতুন সরকার মোদী সরকার আসার পর মাত্র 2 বছরের মধ্যে ত্রিপুরার মানুষের পার কিপিড ইনকাম কোথায় পড়েছে? 1,23,400 টাকা পড়ে গেছে, বেশি মানে 23% ইনকাম ত্রিপুরার মানুষের বেড়ে গেছে। পার কিপিড ইনকাম মাত্র 3 বছরের সেই হিসাবে ত্রিপুরা চলছে। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করে সেখানকার পরিকাঠামো ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, কথা বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। এদিনই মুখ্যমন্ত্রী কুমারঘাটে বিজেপির পাবিয়াছড়া মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত অটল সংকল্প র্যালিতে যোগ দিয়ে বক্তব্য রাখেন। নর্থ ইস্ট নয়, সাউথ ইস্ট এশিয়ার করিডর যদি কোনো রাজ্য হচ্ছে ত্রিপুরা, এদিনই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যুবরাজনগর দেওছড়া রাস্তায় জুড়ি নদীর উপর নবনির্মিত অটল সেতুর উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।